সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি ইন্ডিপেন্ডেন্ট কার্স একটা রিকন্ডিশন শোরুমে। এই শোরুমটাতে পাবেন টয়োটা ব্র্যান্ডের সকল মডেলের গাড়ি। আর এই শোরুমটা কোথায় অবস্থিত আমি ভিডিওর ডিসক্রিপশানে ওনাদের অ্যাড্রেস সব কিছু দিয়ে দিব এবং গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দিব। আপনারা সরাসরি ওখান থেকে অ্যাড্রেস নিতে চলে আসতে পারেন এই শোরুমটাতে। আর আজকে আপনাদের দেখাবো টয়োটা হায়েস সুপার জিএল পার্পল কালারের। দেখেন, এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, খুবই চমৎকার একটা কালার। 2016 মডেল গাড়িটা, হচ্ছে 2000 সিসির ইঞ্জিন, আর প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে গাড়িটাতে। দেখেন সামনের কন্ডিশন হবে এমন। আর এই গাড়িটা রিকন্ডিশন গাড়ি, বাংলাদেশের জন্য নতুন, বাংলাদেশের রাস্তায় এখনও চলে নাই। আর এই গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন। আর এই গাড়িটা চমৎকার একটা কালার, আনকমন কালার। নর্মালি এই কালারের হায়েস্ট পাওয়া খুবই টাফ। আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন। দেখেন ভেতরের সিটগুলা জাপান থেকে যে অবস্থায় আসে, খোলা অবস্থায় ওই অবস্থায় রয়েছে। আর এই শোরুমটাতে আপনারা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, যে ফ্যাসিলিটিগুলো অন্যান্য শোরুমের থেকে একটু আলাদা, কারণ সকল মডেলের গাড়িগুলোতে থাকছে 1 বছরের গ্যারান্টি। 1 বছরের ভিতরে ইঞ্জিনে যদি কোনো প্রবলেম দেখা দেয়, ওনারা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবেন। ইঞ্জিন বডিতে যদি কোনো প্রবলেম দেখা দেয়, ওনাদের কাছে দিলে ওনারা সে মোতাবেক কাজ করবেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর এই শোরুম থেকে গাড়ি নিলে মাত্র 6 ঘন্টার ভিতরে BRTA থেকে রেজিস্ট্রেশনের সুবিধাও পাবেন। আরও এক্সট্রা যে সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং ওনাদের মোবাইল নাম্বার সব কিছুই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিব। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাদের সাথে কথা বলে নেবেন, আপনাদের কোন গাড়ি পছন্দ। যে ভাইয়েরা ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি কিনতে ইচ্ছুক, সে ভাইয়েরা এই শোরুমটা ভিজিট করতে পারেন এবং ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ 70% ব্যাংক লোন ফ্যাসিলিটি মানে হিউজ একটা ফ্যাসিলিটি। কারণ কোনো গাড়ির যদি 10 লাখ টাকা দাম হয়, আপনি 3 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি 7 লাখ টাকা কিস্তির মাধ্যমে ব্যাংক লোন ফ্যাসিলিটি পাবেন এই শোরুমটা থেকে। আর যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা টয়োটা হায়েস্ট সুপার জিএল 2016 মডেল। দেখেন 16 মডেলে কিছু পরিবর্তন আসছে সামনের ড্যাশবোর্ডের। নিউ মডেলের এসির কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হয়েছে এই গাড়িটাতে। আর গাড়িটার সামনের সিট কন্ডিশন হবে এমন, একবারে গাড়িটা নতুনের মতন কন্ডিশনে রয়েছে। গাড়িটা যদিও বা রিকন্ডিশন গাড়ি, জাপানে কিছু দিন চলছে, কিছু মাইলেজ চলার পরে অকশনের মাধ্যমে গাড়িটা বাংলাদেশে চলে আসছে। আর এই গাড়িটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট কার্স বাড়িতে অবস্থিত। আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন এই শোরুমে। শুধু হায়েস গাড়ি না, এই শোরুমে আরও অনেক গাড়ি রয়েছে, আমি ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে হায়েস গাড়ির ডান পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের অংশ, সেন্ট্রাল এসি এবং সিলিং কন্ডিশনগুলো হবে এমন। গাড়ির ভেতরের সিটগুলো টোটালি ফিট করা হয় নাই, খোলা অবস্থায় রয়েছে। জাপান থেকে যখন গাড়িগুলো ইম্পোর্ট হয় তখন এই অবস্থায় আসে। আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর এই শোরুমে আমার চ্যানেলের কথা বললে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা ডিসকাউন্ট। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমার চ্যানেলের নাম ভিডিও ক্রিয়েমকে বলতে হবে এবং তাহলেই আপনারা পেয়ে যাবেন মূল টাকা থেকে একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে গাড়িটার পেছনের অংশ, দেখেন টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে, অরিজিনাল, সব কিছুই অরিজিনাল রয়েছে। আর এই গাড়িটার ডান পাশের সামনের সিট কন্ডিশন হবে এমন। স্টিয়ারিং হুইলের দেখেন অল অপশান আপনি অটো পেয়ে যাবেন, লুকিং গ্লাস, ডোর, সব কিছুই অটো পেয়ে যাবেন। আর ভিতরের ইন্টেরিয়ারটা চমৎকার একটা কালার। দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড এবং সামনের কন্ডিশন হবে এমন। এসির কন্ট্রোল প্যানেল, DVD, ব্যাক ক্যামেরা সব কিছুই রয়েছে গাড়িটাতে, খুবই চমৎকার একটা কালার। আর এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড, দেখেন নিউ শেপের যে মিটার বোর্ড সেটাই। আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন, দেখেন
একবারে নতুনের মতো রয়েছে ইঞ্জিন এবং ইঞ্জিনের যে ক্যাবেলগুলো আছে ক্যাবেলগুলোর কালারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ফ্রেশ এবং নতুনের মতো রয়েছে আর গাড়িটা বাংলাদেশের রাস্তায় এখনো চলেই নাই রিকন্ডিশন গাড়ি আমরা গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো আর গাড়িটা 2000 সিসির অকটেন চালিত ইঞ্জিন দেখেন আমরা মিটার অন করলাম আর নতুন আঙ্গিকের মিটার অন্যান্য হাইস গাড়ি থেকে এটা হচ্ছে 2016 মডেল দেখেন এসির কন্ট্রোল প্যানেল সফট টাচ খুবই চমৎকার ভিতরের ইন্টেরিয়র আর আমরা এখন গাড়িটা স্টার্ট করব দেখেন গাড়িটা আমরা স্টার্ট করলাম এবং স্মুথ সাউন্ড হয়তো আপনারা পাবেন এবং গাড়িটার এসি রানিং রয়েছে এবং কোনো ব্যাড সাউন্ড বা কোনো কিছুই নাই টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে আসলে রিকন্ডিশন গাড়ি যারা নিতে ইচ্ছুক এত কিছু দেখারও কোনো প্রয়োজন নাই কারণ বাংলাদেশের রাস্তা এখনও চলেই নাই সেক্ষেত্রে গাড়িগুলো নতুনই বলা যায় আর যেহেতু গাড়িগুলো একটা শোরুমের আন্ডারে আসছে আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন সেই শোরুমে ইন্ডিপেন্ডেন্ট কার্স আর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন ওনাদের সাথে আপনাদের যদি কোনো কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি ফোন দিতে পারেন ওনাদেরকে আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দেখেন বনেট কভারের নিচে টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে আর এই গাড়িটার প্রাইস হচ্ছে 31,50,000 টাকা এখান থেকে হয়তো কিছু ওনারা আপনাদের অনার করবেন এবং আমার ভিডিও চ্যানেলের নাম বললে আরও কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো এর পাশেই যে গাড়িটা রয়েছে এক্সিও এক্স 2016 নন হাইব্রিড দেখেন গাড়িটার হোয়াইট কালারের একটা গাড়ি খুবই চমৎকার কালার এবং গাড়িটা 2016 মডেল নন হাইব্রিড ভিতরের কন্ডিশন হবে এমন অল অপশান আপনারা অটো পেয়ে যাবেন ফ্যামিলি ইউজড কারের জন্য অথবা যারা ওভার রাইড করার জন্য গাড়ি খুঁজছেন তারা এই এক্সিও গাড়িটা দেখতে পারেন চমৎকার একটা গাড়ি এবং মাইলেজও খুব ভালো পাওয়া যায় এই গাড়িগুলোতে ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন সিট কন্ডিশনগুলো হবে এমন আর এই গাড়িটার প্রাইস হবে 18,80,000 টাকা 2016 মডেল এক্স এক্সিও আর আমার চ্যানেলের নাম বললে অবশ্যই আপনারা পেয়ে যাবেন একটা বড় ধরনের ডিসকাউন্ট আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পাশেই যে গাড়িটা রয়েছে এটাও এক্সিও এক্স 2016 মডেল নন হাইব্রিড আর গাড়িটা হচ্ছে সিলভার কালারের দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন রিকন্ডিশন গাড়ি আসলে নতুনের মতনই থাকে খুবই চমৎকার ইন্টেরিয়র আর এই গাড়িটাতে চাবি স্টার্ট সিস্টেম রয়েছে এবং গাড়িটাতে অল অপশান অটো পেয়ে যাবেন নন হাইব্রিড গাড়ি আর এই গাড়িটার প্রাইসও 18,80,000 টাকা এখান থেকে কিছু টাকা ওনারা অনার করবেন এবং আমার ভিডিও চ্যানেলের নাম বললে আপনারা পেয়ে যাবেন আরও হিউজ পরিমাণের একটা ডিসকাউন্ট আর এই হচ্ছে আরেকটা এক্সিও ফিল্ডার আর যে কোনো গাড়িতেই আপনারা 70% ব্যাংক লোন ফ্যাসিলিটি পাবেন এই শোরুমটাতে এবং 7 দিনের ভিতরে ব্যাংক লোন ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন 7 দিনের ভিতরে আপনারা ব্যাংক থেকে লোন হয়ে যাবে আপনাদের যদি অন্য কোনো গাড়ির চয়েস থাকে ওনাদেরকে বললে ওনারা ওইভাবে এনে দিতে পারবেন আর আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে জাপান থেকেও গাড়ি নিতে পারবেন সরাসরি জাপানে অকশনে জয়েন্ট করেও নিতে পারবেন সেই ফ্যাসিলিটিও ওনাদের শোরুমে রয়েছে তো এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন প্রিমিউ এফ 2017 মডেল পাল কালারের পাল হোয়াইট কালারের
যারা প্রিমিয়াম গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। পাল হোয়াইট কালারের, চমৎকার ইন্টেরিয়র এবং এই গাড়িটাতে পুশ স্টার্ট এবং স্টিয়ারিং কন্ট্রোল রয়েছে এসির এবং সাউন্ড সিস্টেমের। প্রিমিয়াম গাড়ি আসলে খুবই একটি লাক্সারিয়াস গাড়ি এবং খুবই চমৎকার একটা গাড়ি। ভিতরের ইন্টেরিয়র কালারটাও খুবই সুন্দর। এই গাড়িটার প্রাইস 33 লক্ষ টাকা। আপনারা ওনাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং ব্যাংক লোনের মাধ্যমেও নিতে পারেন। আর এই যে গাড়িটা দেখছেন প্রিয়াস, আপনারা যারা প্রিয়াস গাড়িটা পছন্দের এই গাড়িটা দেখতে পারেন। 2016 মডেল, গ্রে কালারের হাইব্রিড, খুবই চমৎকার একটা গাড়ি এবং ভিতরের ইন্টেরিয়রটা খুবই গর্জিয়াস। এবং গাড়িটার গিয়ার প্যাডেলটা দেখেন খুবই শর্ট করছে এবং সামনের ড্যাশবোর্ডটাও করছে খুবই চমৎকার এবং ভিতরে হিউজ পরিমাণ স্পেস রয়েছে। তো এই গাড়িটা আপনারা ক্যাশেও নিতে পারেন এবং ব্যাংক লোনের মাধ্যমেও নিতে পারেন। আর এই গাড়িটার প্রাইস 22,50,000 টাকা, 2016 গ্রে কালারের হাইব্রিড। পাশেই যে গাড়িটা রয়েছে এটাও প্রিয়াসের 2016 মডেল, কালারটা শুধু হোয়াইট কালার, এটাও 22,50,000 টাকা। তো তার পাশেই যে গাড়িটা রয়েছে এক্স নোহা, দেখেন কালারটা হবে ব্ল্যাক কালারের, খুবই চমৎকার একটা কালার। এবং আপনাদের যদি গাড়ি সম্পর্কে কোনো কিছু জানার বা কোনো কিছু বোঝার দরকার থাকে অবশ্যই আপনি স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আমার চ্যানেলের নাম বললে আপনারা পেয়ে যাবেন হিউজ একটা ডিসকাউন্ট। এক্স নোহা নন হাইব্রিড এই গাড়িটা। গাড়িটার বাম পাশের মাঝের দরজা পাওয়ার, আর এই হচ্ছে গাড়িটার সামনের দরজা দেখেন। আর গাড়িটাতে আপনারা অল অপশান অটো পেয়ে যাবেন, খুবই চমৎকার একটা ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ড। আর এসির কন্ট্রোল প্যানেল সফট টাচ, আর স্টিয়ারিং কন্ট্রোলও রয়েছে দেখেন। গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন, খুবই গর্জিয়াস এবং প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটাতে। আর এই গাড়িটার প্রাইস হবে 28,50,000 টাকা। এখান থেকে ওনারা কিছু অনার করবেন এবং যে ভাইয়ারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখার মাধ্যমে যাবেন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার চ্যানেলের নাম বললে অবশ্যই আপনারা পেয়ে যাবেন হিউজ একটা ডিসকাউন্ট। তো এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো, হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম মিকা ব্লু কালারের, গাড়িটা 2016 মডেল এবং সামনের হেডলাইটের কন্ডিশন হবে এমন, চমৎকার একটা কালার, আনকমন কালার। মিকা ব্লু কালার নর্মালি কোনো শোরুমে থাকে না, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড পাল হোয়াইট এ ধরনের গাড়ি পাওয়া যায় নর্মালি। আর এই গাড়িটার রিংটা হবে এমন এবং রিংয়ের কালারটাও খুবই চমৎকার। আর এই হচ্ছে গাড়িটার পেছনের বাম পাশের চাকা দেখেন, টোটালি ফ্রেশ। এবং পিছনে সেন্সার রয়েছে, অনেকগুলো সেন্সার এবং ব্যাক ক্যামেরা তো রয়েছেই দেখেন। গাড়িটার সানরুফ রয়েছে। আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনাদের যদি কোনো গাড়ি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সে অনুযায়ী ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে গাড়িটার পেছনের চাকা দেখেন, খুবই চমৎকার একটা কালার মিকা ব্লু। এবং গাড়িটার পেছনে সেন্সর রয়েছে, আপনার গাড়িটা যদি কোনো অবজেক্টের কাছে আসে সাথে সাথেই আপনাদেরকে সিগনাল দিয়ে দিবে মিটার বোর্ডে। আর এই হচ্ছে গাড়িটার সামনের দরজার অংশ দেখেন, অল অপশান অটো এবং সিটগুলোও পাওয়ার পেয়ে যাবেন, পাওয়ারের মাধ্যমে আপ ডাউন করতে পারবেন। আর অত্যাধুনিক যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো আপনারা এই গাড়িটাতে পেয়ে যাবেন। সামনের ড্যাশবোর্ডের কন্ডিশন হবে এমন, আর গাড়িটাতে সব বাটনের টাচ সফট টাচ। এবং ভিতরের কন্ডিশনটা হবে এমন, খুবই গর্জিয়াস একটা কালার দেখেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন ইন্ডিপেন্ডেন্ট কার্স, ওনাদের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব।
ওনাদের সাথে সরাসরি কথা বলেও আপনারা আসতে পারেন। আমরা গাড়িটা একটু অন করে দেখাবো। দেখেন গাড়িটা পুশ স্টার্ট এবং এটাতে একটা এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে। স্টার্ট করার সাথে সাথে গাড়িটার স্টিয়ারিংটা সামনে আপ হয়ে যায় অটো পাওয়ার। আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড এবং মিটার বোর্ড। দেখেন গাড়িটার ড্যাশবোর্ডটা হবে এমন এবং সব বাটনগুলাই সফট টাচ। এবং গাড়িটাতে ব্যাক ক্যামেরা রয়েছে। দেখেন পিছনে ওয়ালের কাছাকাছি আছে, যার কারণে আপনার ড্যাশবোর্ডে মিটার বোর্ডে সিগন্যাল দিচ্ছে সেন্সরের মাধ্যমে। খুবই চমৎকার একটা ফিচার দেওয়া হয়েছে এই গাড়িটাতে। আর এই গাড়িটা 2016 মডেল, হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম, মিকা ব্লু কালারের। এবং এই গাড়িটার প্রাইস 63 লক্ষ টাকা। এবং এই প্রাইস থেকে ওনারা কিছুটা ডিসকাউন্ট করবেন এবং আমার ভিডিও চ্যানেলের নাম বললে আপনাদেরকে আরও একটা হিউজ পরিমাণের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো হাইস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।